মা তুমি তো শুনছোই, আমি ওই যে একটা ফ্ল্যাট কিনছি ঢাকাতে। আমার হাতে তো কোনো টাকা পয়সাই নাই। এই বাড়িটা আছে, এটা বিক্রি করে দে। আমি সই কইরা দিতাছি। খদ্দের ওরাই খাইছে, বাজারে বসে আছে। তুমি খালি যে একটা সই কইরে দিলেই বাকি কাজটা হয়ে যাবে। আসো। কি রে, কি অবস্থা? আরে ভাইয়া, তুমি আইছো ভাবির লইয়া। ও মা, দেখে যাও ভাইয়া আইছে। ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো। আরে বাজার, তুই কেমন আছিস বাজার? অনেক দিন পর আসলি। হ্যাঁ, অনেক দিন পরে আসি। বৌমা, তুমি কেমন আছো? ভালো আছি। আরে ভাইজান, ভাবিরে নিয়ে ভিতরে চলো না। না, এখন ঘরে যাবো না, এই সময় নেই। আমরা আসছি একটা কাজে। আরে কাজ কাম পরে কইরো, শহর থেকে আইছো কত কষ্ট কইরা। আগে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপরে কাম হইব নি। হবাজান, তোর বোন তো ঠিক কথাই কইছে। আগে ঘরে চল, খাওয়া দাওয়া কর, তারপর যে কাজের লাগি আইছস সেই কাজ করা যাইব নি। চল করে চল। আরে তুই বেশি কথা কইতো, তোর যেটা কই এটা শুন। মা তুমি তো শুনছোই, আমি ওই যে একটা ফ্ল্যাট কিনছি ঢাকাতে। ওই ফ্ল্যাটের মধ্যে এখন অনেকগুলো টাকা লাগতেছে, অনেকগুলো টাকা লাগবে, উঠ থেকে কোনো ব্যবস্থা করতে পারিনি, তোমার কাছে আসলাম। কি কইতাছিস বাজা? আমার হাতে তো কোনো টাকা পয়সাই নাই, সেটা তো তুই ভালো করেই জানোস। তোমার হাতে টাকা নেই সেটা তো আমিও খুব ভালো করেই জানি। আমার তো টাকাটা লাগবে, ফ্ল্যাটটা কিনলে কি এটা তোমরা চাও না আমি সুখে শান্তিতে থাকি? বউ নিয়ে ভাড়া বাসায় কয়দিন থাকবো? ভাইজান, এইটা কেমন স্বার্থপরের মতো কথা কইলা না? তুমি তো খুব ভালো করেই জানো, তোমার পড়ালেখা করাইতে গিয়া সমস্ত জায়গা জমি বেচা দিছে, কত টাকা লাগছে তোমার পড়ালেখা করাইতে। এখন কি আমার হাতে টাকা আছে? শুধু আছে এই ভিটাটা। এই পয়েন্ট আছে, এইটাই তোদের বোঝা উচিত ছিল আগে। এই বাড়িটা আছে, এটা বিক্রি করে দে। ভাবি একটু, ভাইরে বুঝাও না, ভাই কেমন স্বার্থপরের মতো কথা কইতাছে। এই ফকিনী বাচ্চা, তোর নোংরা মুখে আমার নাম নিবি না, বুঝতে পেরেছিস? কি ব্যাপার, তুই কি কস, কারে কি কর, তুই আমার সাথে কথা বল। আচ্ছা মা, ওর কথা বাদ দিল, তোমারে আমি বুঝাই। তোমরা আমার ভালোবাসছো, পড়াশোনা করাইছো, আমি আসে চাকরি বাকরি নিছি, একটা জায়গায় এসে দাঁড়াইছি। তোমরা যদি আমার ভালোবাসো, তোমরা আমার অনেক ভালোবাসো, তুমি আমার কত বুঝতা, তুমি আমার লেগে এটা করতে পারবো, ওইটা করতে পারবা, সব কিছু বিক্রি করে দিতে পারবা, রক্ত বেচা পারবো, আমার লেগে আমার রক্ত বেচা পড়াইবা, তুইও না কত কিছু বুঝছো। ভাই তোমার পড়ানোর লেগে যা লাগে সব কিছু আমি করবো। হ্যাঁ আচ্ছা, কই এই বাড়িটুকু বিক্রি করতে হইতেছে, এটুকু পারবি? বাজান, জমির মধ্যে আছে তো শুধু এই বিটাডা, আর তোর একটা বইন আছে, এখনো বিয়া শাদি হয় নাই। এই জমিটা যদি তুই বেচা দেস, তোর বইনেরে কি কেউ বিয়া করবো? ওর কি বিয়া শাদি হইব? তাছাড়া এটা বেচা দিলে আমরা কই থাকবো রে বাজান? আমি জানতাম তো তোমরা এই সমস্ত কথাই বুঝবা। আমি যেই জায়গায় আইছি আমার প্রতি যে দরদ, এগুলো সত্য আজাইরা, একটাও তো কাজের না। থাক মা, কারে কি কইতাছো, এই কথা কেউ বুঝবে? ও তো এখন পড়ালেখা করছে, ওর সব কিছু শেষ হয়ে গেছে, আর আমার কথা ভাবনের সময় আছে? আমি তোর সৎ বোন, আপন তোর না। কি একটা জব এক্সকিউজ দিছে, মানুষ থাকে না রাস্তাঘাটে, থাকে না ওই সফিকের বাপে, থাকে না রাস্তাঘাটে। হ্যাঁ তোমরা দুইজন এই মায়ের আর বিয়ে দিলেই তো হয়ে যায়, আর তোর বিয়ে হয় না কে? এটা তুমি কি কইতাছো? আমি পড়ালেখা করতাছি, তুমি কি এখন চাইতাছো আমি এখন পড়ালেখা বাদ দিয়ে ঘর সংসার করি? আমার কি এখন ঘর সংসার করার সময় হয়েছে কও? আর তুমি যেমন পড়ালেখা কইরে অনেক বড় হইছো, আমারও তো ইচ্ছা হয় পড়ালেখা কইরা আমিও একদিন অনেক বড় হমু। পড়ালেখা করে হেমে স্টুডু মুসলিমের ব্যারিস্টার। বাদ দাও মা, তুমি বরঞ্চ ভাইজানরে দলিলদের লেখা দাও, দলিল সাইন করে দাও, কারণ খামাখা ওর মনে কষ্ট দিয়ে লাভ নাই। ওর জন্য আমরা কত কিছু করছি, এখন হয় এইটুকু করি, আমাকে থাকা নিয়ে চিন্তা করতে হইব? রাস্তায় থাকমো, গাছের নিচে গিয়ে থাকমো, চিন্তা করো না, তুমি লিখে দাও তো। তাইলে বাজান, তুই চেয়ারম্যান মেম্বাররে ডাক দে, আমি সই কইরা দিতাছি। এই তোমার লাইনে আসছো, কাউরে ডাকার দরকার নাই, আমি সব কিছু ঠিক করে আসছি। এই বাড়ির দলিল সব রেডি আমার, খদ্দের ওরাই খাইছে, বাজারে বসে আছে। তুমি খালি যে একটা সই কইরে দিলেই বাকি কাজটা হয়ে যাবে। আমি এখন যাই খালি এটা দিয়া ওর কাছে টাকা লইলাম। দেখছো মা, ভাইজান সব কিছু ঠিক কইরাই নিয়েছে, এখন শুধু তোমার সাইনের অপেক্ষায়। সাইনটা কইরা দাও। আই তো, এই জায়গায় না।
এই জায়গায় একটা সই করো, এখানে এই বরং নাম লিখলে বুঝতে টেনশন নেই, নাম লেখো লেখো লেখো। লেখো নাম লেখো। মা আমি তোমার সৎ পোলা না, তোমরা আসলে অনেক সহজ সরল, অনেক বুক। উর্মি তুই তো পড়াশোনা জানো, তুই তো দলিলটা পড়ে দেখতে পারতি এর মধ্যে কি লেখা আছে। ভাইসান ওইটা দেখার কি আছে, তুমি আমার ভাইসান, তুমি যা করবা ওইটাই আমার গো কাছে ঠিক মনে হইবে। তবু কিছুই নাই, সব কিছুই আছে এই দলিলটার মধ্যে, তবে এই বাড়ির দলিল না। আমি যে ফ্ল্যাটটা কিনতেছি এই ফ্ল্যাটের দলিল, এই ফ্ল্যাটটা মার নামে লিখে দিলাম, তোর সই নিলাম কে লিখে শুনবি, মার যদি কিছু হয়ে যায় আল্লাহ না করুক এই ফ্ল্যাটের মালিক তুই হবি। তোরা তো আমার জন্য অনেক কিছু করত, আমি সৎ পোলা ছিলাম, মানুষ নিজের আপন ছেলের জন্য অনেক কিছু করে না, আমার সৎ মা আমার জন্য অনেক কিছু করছ। তোর কথা কী বলুন, আপন বোন হইলেও মানুষ এতটাও করতো কিনা আমি জানি না, তুই আমার জন্য যা করছিস অনেক ভালো লাগছে আমার। আমি ঋণই ছিলাম, আমি সবসময় ভাবতাম কি কোন সময় আমি তোদের এই ঋণটুকু পরিশোধ করতে পারব। তোর ভাবির সাথে এই ফ্ল্যাটে যখন বসছিলাম তখন তোর ভাবিও বলছিল যে ওদের জন্য কিছু একটা করো, তাই ডিসিশন নিয়েছিলাম যে তোদেরকে এই সারপ্রাইজটা দিই। এই বাড়িতে থাকা লাগবে না, তুই ঢাকাতে পড়বি, মা চলো আমি ঢাকাতে থাকবো এখান থেকে। বাজান তুই এসব কি কইতাছস? হ্যাঁ মা চলেন, আজকের পর থেকে আমরা ঢাকাতে একসাথে এক বাসায় থাকবো, উর্মি পড়াশোনা করবে আর আমি আপনার যত্ন করব। হ্যাঁ বৌমা, আমিও আমিও তোমাকে লগে থাকতে চাই। ভাবি আমরা দুইজনে তোমার সাথে থাকবো, তাই তো কই আমার এত ভালো ভাইরা হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন, তার মানে এই কাহিনী দেখছো মা আমাকে সারপ্রাইজ দিছে। চালু করতে করছিস? হ্যাঁ ভাইজান করছি তো, চলো ভাবিরে লইয়া ঘরের ভিতরে যাই আলু ভর্তা দিয়ে ভাত খাবা, চলো চলো চলো।